হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি পবন সাহা, আমাদের এই সিরিজটার সেট নাম্বার 8 নিয়ে চলে এসেছি। তো তোমরা নিশ্চয়ই জানো আমাদের আগামী প্রাইমারি টেট পরীক্ষার জন্য আমি কিন্তু সিটেটের বিগত প্রচুর বছরের প্রশ্নপত্রগুলো নিয়ে আলোচনা করছি। আজকে হবে আমাদের সেট নাম্বার 8। এর আগে আমরা যে 1 থেকে 7 নম্বর পর্যন্ত সেটগুলো করেছি, অবশ্যই কিন্তু তোমরা সেই কোয়েশ্চেন্সগুলোকে একটু দেখে নিও, এবং এই কোয়েশ্চেন্সগুলোতে প্রত্যেকটাতেই 15টা করে কোয়েশ্চেন্স করে দেওয়া আছে। তো তোমরা অবশ্যই অবশ্যই সিটেটের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্সগুলো একটু দেখে যাও, যাতে কিনা তোমাদের আগামী দিনে প্রাইমারি টেটে ডেফিনেটলি একটা হেল্প হয়। তোমরা নিশ্চয়ই জানো আমাদের নতুন সিলেবাস এবং নতুন ট্রেন্ড অনুযায়ী সিআরপি একাডেমিতে সমস্ত বিষয়ের অধ্যায়ভিত্তিক ক্লাস এবং পেডাগজির যে অধ্যায়ভিত্তিক ক্লাস, সমস্ত কিছু কিন্তু প্রোভাইড করা হয়ে যাচ্ছে এখানে আমাদের সিআরপি একাডেমিতেই। তো তার সাথে সাথে তোমরা কিন্তু 5000+ MCQ ফ্রি PDF তোমরাও কিন্তু পেয়ে যাচ্ছ। তাই তোমরা যারা যারা ইন্টারেস্টেড রয়েছো, যারা যারা সিরিয়াস ক্যান্ডিডেট রয়েছো, তারা কিন্তু স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে 9647553612, এই নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে নিয়ে সুন্দর করে অ্যাডমিশনটা নিয়ে নিও। ঠিক, আর বেশি কথা না বাড়িয়ে আমরা শুরু করব আজকে সিটেট ফেব্রুয়ারি 2015 সালের একটা কোয়েশ্চেন দিয়ে। খুবই ইজি একটা কোয়েশ্চেন্স, এই কোয়েশ্চেন্সটা আমরা অনেকবার দেখেছি এই টাইপের কোয়েশ্চেন্স। তো আজকে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি, 6-5 মধ্যে কত 1-10 আছে, মানে কত বার 1-10 আছে, এইরকম একটা কোয়েশ্চেন। তো আমি যদি তোমাকে একটা কথা বলি, সাপোজ আমি যদি বলি সাপোজ লাইক 9 মধ্যে কয়বার 3 আছে, আমি যদি বলি 9 মধ্যে কয়বার 3 আছে, তাহলে তুমি কি করবে, 9 মধ্যে তুমি 3 দিয়ে ভাগ করে দেবে, তাহলে 3 বার আছে, এরকম ব্যাপারটা, তাই তো? তাহলে 6-5 মধ্যে যদি কত থাকে, তাহলে 6-5/1-10 করে দেবো, গল্প শেষ। সেটা কত হবে, 6-5 এই নিচের 1-10টাকে কি করব, উল্টে দেবো, 10-1 করে দেবো, 5 দিয়ে কেটে দেবো 2, তাহলে অ্যাকচুয়ালি কতবার হলো, 12 বার, কতবার হলো, 12 বার। সিম্পলভাবে অ্যান্সার করে দেবো, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, জাস্ট দেখা মাত্রই অ্যান্সার করে দেবো, কোনোরকম কোনো টেনশন নেব না। আচ্ছা, বাই দ্য ওয়ে তোমাদের একটা কথা বলার আছে, সেটা হচ্ছে আমি গতকালকে 2 নম্বরের কোয়েশ্চেনে, আমি আরেকবার বলে দিই, গতকালকে 2 নম্বরের যে কোয়েশ্চেনটা ছিল, দ্যাট ইজ সেট সেভেন 2 নম্বরের যে কোয়েশ্চেনটা আছে, ওখানে আমি একটা ছোট্ট মিস্টেক করে ফেলেছিলাম। বেসিক্যালি ওখানে আমাকে বলা হয়েছিল 4-এর প্লেস ভ্যালু বের করতে বলেছিল, সরি প্লেস ভ্যালু বলছি, ফেস ভ্যালু বের করতে দিয়েছিল, সেটা হবে 4, বাট আমি ওখানে ভুল করে 6-এর প্লেস মানে ফেস ভ্যালুকে বের করে দিয়েছিলাম, সেটা বলেছিলাম 6, এবং তারপরে আমরা 6000 থেকে আমরা সেটাকে মাইনাস করে দিয়েছিলাম 6 করে, যদিও আমি অপশনসে আবার ঠিক করে দিয়েছিলাম, কিন্তু বারবার করে বলছি এই সমস্ত ছোটো ছোটো ভুলগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতেও হয়, তো একটু সাবধানে কিন্তু করতে হবে, এটা আমি তাড়াহুড়ো করতে গিয়ে ভুলটা করে ফেলেছিলাম। ওকে, আমি যা যা মানে জাস্ট ওই ছোট্ট ভুলটা যেটা করেছিলাম সেটা কিন্তু রেক্টিফাই করে দিয়েছি, আমাদের কমেন্ট সেকশানে কিন্তু এটা পুরোপুরি ডিটেলসে দেওয়া আছে, সেট নাম্বার 7-এ যারা যারা দেখোনি ওখানে একটু দেখে নিও, কেমন, 2 নম্বরের কোয়েশ্চেনটা ক্লিয়ার। চলো আজকে 2 নম্বরে চলে যাই, আজকে 2 নম্বরে কিন্তু কোনোরকম কোনো কিছু ভুল হবে না, তাই আমি বললাম। এখানে কি বলছে, একটি ট্রেন সকাল 6:14 একটি স্টেশন ছেড়ে যায় এবং 13:48 পরে তার গন্তব্যে পৌঁছায়, গন্তব্যের সময় কত হবে, একদম বেসিক কোয়েশ্চেন, গন্তব্যের সময় মানে কি, গন্তব্য মানে কত কখন পৌঁছবে এটাই বলতে চাইছে। সকাল 6:14, তাহলে 6:14 থেকে কি করবো, 6:14 AM প্লাস 13:48, ঠিক, এটাকে যোগ করে দিলেই হয়ে গেল। আচ্ছা দেখো, একটু ভালো করে সাবধানে করতে হবে জিনিসটাকে, একটু ভালো করে দেখো, 13 আর এদিকে 6 কত হবে, 19, 13-6 19, আর এদিকে 14 আর 48 কত হয়, 62, তাহলে 19টা 62, এটা কখন হবে, অবশ্যই 19-এ চলে গেছে, মানে কি PM হবে, 12টা ক্রস করে গেছে। আচ্ছা 19টা 62 বলে কি কোনো টাইম আছে, নিশ্চয় নেই, এটার জন্য আমাকে একটু ভাবনা চিন্তা করতে হবে, এই 62 যেটা রয়েছে এটা কি মিনিটে আছে, তো তাহলে 62 মানেটা কি, তোমার এখানে এদিকে তো 19 ঘন্টা ছিলই, সঙ্গে 62 যেটা মিনিট আছে সেটাকে আমরা বলবো 1 ঘন্টা 2 মিনিট, 1 ঘন্টা 2 মিনিট, কারণ কি 60 মিনিটে আমার 1 ঘন্টা, তাহলে এখানে আমার 62 মিনিট মানে কত হলো, 1 ঘন্টা 2 মিনিট, তাহলে আমি টোটালে কত হলো 19, আর এখানে 1 ঘন্টা, তাহলে কত হলো 20টা, তাহলে 20টা 2 মিনিট, এইরকম একটা টাইম, 20টা 2 মিনিট মানে কত হলো, 20টা 2 মিনিট মানেটা হচ্ছে রাত 8টা 2 মিনিট, খুব সুন্দরভাবে কোয়েশ্চেনটাকে করতে হবে, নাহলে কিন্তু একটু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকেই। তাহলে এখানে অ্যান্সার করে আসবো অপশান এ, রাত 8টা 2 মিনিটে এটার আমরা অ্যান্সার করছি, খুব সুন্দরভাবে কিন্তু করবে, এই কোয়েশ্চেনগুলো ভুল করার কোনো জায়গা নেই।
নেক্সট কোয়েশ্চেন দেখো, 21 এবং 49 এর মধ্যে 7 এর গুণিতকের যোগফল। তাহলে 21 এবং 49 মধ্যে বলেছে, হ্যাঁ এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, 21 এবং 49 এর মধ্যে বলেছে তাই আমরা কিন্তু 21টাও নেব না 49টাও নেব না, ঠিক আছে। 21 এবং 49 এর মধ্যে বলেছে তাই আমরা কিন্তু 21টাও নেব না এবং 49টাও নেব না। এবং তারপরে আমার 7 এর গুণিতকগুলো তাহলে কি হবে, 21 এর পরে 7 এর গুণিতক হচ্ছে 28 এবং তারপরে হচ্ছে আমার কত 35 এবং তারপরে হচ্ছে আমার 42। এই তিনটাকে যোগ করে দেবো, কেন কি এখানে গুণিত যোগফল বলেছে। এই তিনটের যোগফলটা করলাম এবং তার সাথে আমি কি করছি, প্লাস 25 এবং 30-এর বৃহত্তম সাধারণ গুণনীয়ক, 25 এবং 30-এর বৃহত্তম সাধারণ গুণনীয়ক। তাই এখানে দেখতেই পাচ্ছি 25 আর 30-এর বৃহত্তম সাধারণ গুণনীয়ক মানে কি, আমি কত দিয়ে কাটতে পারবো, 5 দিয়ে কাটতে পারবো। তো 5 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 6, মানে বেসিক্যালি কষাকষা বের করতে বলে। তো এখানে 5, তাহলে এখানে প্লাস 5 করে দেবো। আচ্ছা এখানে 5 প্লাস হবে না বুঝলে, এটা ভাগ আছে, এটা ভাগ হবে না হলে জিনিসটা অ্যান্সার মিলবে না, এটা ভাগ আছে। হ্যাঁ এটা ভাগ আছে, ভাগ না হলে অ্যাকচুয়ালি কোশ্চেনটা মিলবে না সত্যি কথা বলতে, এটা ভাগ আছে, এটা টাইপিং মিস্টেক হয়েছে। তো যাই হোক ভাগ 5, এখানে কত হবে 42 35 28 যোগ করো, 2 5 7 8 15 5 7 হলো 1, 5 3 8 আর 2 10, 105 ভাগ 5 কত হবে 21 ইজ দ্য রাইট অ্যান্সার। 21 ইজ দ্য রাইট অ্যান্সার, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বারবার বলছি এই কোয়েশ্চেন্সগুলো কিন্তু আহামরি কিছু কঠিন দেয় না, কিন্তু বেসিক কনসেপ্টগুলো যদি ক্লিয়ার না থাকে কোয়েশ্চেন্সগুলো ডেফিনেটলি ভুল করে আসবে, তাই খুব সাবধানে কোয়েশ্চেন্সগুলোকে করতে হবে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 96-এর সমস্ত ধনাত্মক গুণনীয়কের যোগফল কত হবে। 96-এর সমস্ত ধনাত্মক গুণনীয় মানে গুণনীয়কগুলো, তাহলে আমরা একটু দেখে নিই। 96 যেটা রয়েছে 96-কে আমরা লিখতে পারি 96 × 1, ঠিক আছে। সমস্ত ধনাত্মক, সমস্ত কথাটা বলেছে তো এবার একটু ভালো করে বুঝবে কিন্তু। হ্যাঁ 96-কে আর কীভাবে লিখতে পারি, 48 × 2, আর কীভাবে লিখতে পারি, লিখতে পারি 32 × 3, তুমি এদিক থেকে বাড়াও এদিক থেকে কমাও তাহলেই তো হলো। আচ্ছা 4 দিয়ে কত হবে 24, তার 24 × 4। আচ্ছা এখানে আমাকে বলেছে জাস্ট মিনিট, এখানে হ্যাঁ 24 × 4 ঠিকই আছে। আচ্ছা তারপরে আর কী হবে, আর হচ্ছে তোমার কত হবে, 5 দিয়ে তো যাবে না, 16 দিয়ে যাবে, 16 × 6 হবে, আর কিছু হবে, আর হবে কি 8 × 96, তাহলে 12 × 8। তাহলে মোটামুটিভাবে আমরা এই কটা ধনাত্মক গুণনীয়ক পেয়ে গেছি এবং এদের যোগফলটা বের করতে হবে। তো এদের যোগফলটা মানে কি, আমি প্রত্যেকটা কি করব, 96 + 1 করব = 97 = 48 + 2 করব, সেটা কত হবে 50, প্রত্যেকটাকে যোগ করে দেবো বেসিক্যালি, ঠিক আছে। এবার 32 + 3 করব কত হবে 35, তারপরে 24 আর 4 কত হবে 28, পরীক্ষাতে এত ডিটেলসে কিন্তু করতে যাবেন। আবার 16 + 6 = কত হবে 22 এবং 12 + 8 কত হবে 20, এই টোটালটাকে যোগ করে দিতে হবে, ঠিক আছে। এই টোটালটাকে যোগ করে দিতে হবে কত হবে, তুমি দেখতেই পাচ্ছ যদি একটু ভালো করে খেয়াল করো যে এখানে 2 8 10 5 15 সাথে 22 এর 2 হাতে হলো 2 2 2 4 2 6 2 8 3 11 5 16 16 আর 9 25, তাহলে 252 যোগফলটা পেয়ে গেছি, 252 অ্যান্সার করে আসবো অপশান বি, অ্যান্সার করে আসবো অপশান বি। বারবার বলছি শুধুমাত্র 96 নিলে হবে না, তার সাথে কিন্তু একটাকেও নিতে হবে, প্রত্যেকটা গুণনীয়কের আমার কিন্তু নিতে হবে, 96-এর গুণনীয়ক 96 হবে, একও হবে, তাই প্রত্যেকটা জিনিসকে আমাকে নিতে হবে। কেমন, এটা কিন্তু আমাদের সিটেট ফেব্রুয়ারি 2015 সালে কোয়েশ্চেন্স, খুব মানে এই টাইপটা কিন্তু অনেকবারই এসেছে, তোমরা কিন্তু অবশ্যই একটু ভালো করে দেখে যাও। নেক্সট দেখো, রবির 3 ডজন চকলেট আছে, এর 1/3 তিনি তার প্রতিবেশীকে, 1/6 রোহান রেহানাকে এবং 1/4 তার বোনকে দিয়েছিলেন, কত চকলেট তার কাছে আছে, মানে বেসিক্যালি কত চকলেট তার কাছে অবশিষ্ট রয়েছে। তো এখানে 3 ডজন কথা বলা হচ্ছে, 3 ডজন মানে আমরা জানি কি 3 × 12, বেসিকভাবে করো ঠিক। এর সঙ্গে কী কী দিয়েছে, দিয়েছে তোমার 1/3 কাকে দিয়েছে, প্রতিবেশীকে, তাহলে 1/3 মানে 36/3 করে দাও। তারপরে 1/6 মানে কি 6 ভাগের 1 ভাগ, মানে কি 36-এর 6 ভাগ, এবং তারপরে 1/4 দিয়েছে তোমার বোনকে, তাহলে এখানে কী হলো 36/4 করে দাও, ব্যাস অ্যান্সার করে চলে আসবে। 3 × 36 - এখানে আমি কী করবো কি, 3 × 36 এখানে করবো 6, এখানে করবো 9, 6 × 9 = 15 = 27, তাহলে 36 - 27 বেসিকভাবে করবে, তাড়াতাড়ি হবে। এখানে কত হবে 3 আর 6 9টা, 3 আর 6 9টা হয়ে গেল অ্যান্সার, মানে এই কটা চকলেট আমার বাকি রয়েছে, অ্যান্সার করবে অপশান এ, অ্যান্সার করবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। এই টাইপের কোয়েশ্চেন্স কোনোরকম কোনো চান্সই নেবে না ভুল করার, দায়িত্ব নিয়ে ঠিক করে আসতে হবে। কেমন, নেক্সট
এখানে দেখো কি বলেছে, একটি বর্গক্ষেত্রের পরিধি হচ্ছে 44 সেন্টিমিটার, একটি আয়তক্ষেত্রের পরিধি এই বর্গক্ষেত্রের পরিধির সমান, আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য বর্গক্ষেত্রের বাহুর চেয়ে 5 সেন্টিমিটার বেশি, বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি কত হবে। বেসিক কোয়েশ্চেন, কালকেও এরকম টাইপের একটা কোয়েশ্চেন করানো হয়েছে। তো দেখতে পাচ্ছি বর্গক্ষেত্র পরিধি কত, 44, তাহলে এক একটা কত হবে, অবশ্যই 11, চার ভাগ করে দেবো, ঠিক। তাহলে এরিয়াটা কত হবে, লাস্টে তো আমার ক্ষেত্রফল চেয়েছে তাই না, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কত হবে, আমি এরিয়া কতটা দিয়ে রাখছি, এরিয়া ইজ ইকুয়াল টু কত হলো, 11² ইজ ইকুয়াল টু কত হলো, 121 সেন্টিমিটার স্কোয়ার। আমি আর ইউনিটগুলো লিখছি না। পরেরটা আছে, আয়তক্ষেত্রের পরিধিটা হচ্ছে এই বর্গক্ষেত্রের পরিধির সমান, তাহলে আয়তক্ষেত্রের পরিধিটা তো আমি পরে জানবো, তার আগে আরেকটা জিনিস বলছে যে আয়তক্ষেত্রের যে দৈর্ঘ্য হচ্ছে বর্গক্ষেত্রের যে বাহুর চেয়ে 5 সেন্টিমিটার বেশি, তাহলে আয়তক্ষেত্রটির যে দৈর্ঘ্যটা হবে, আয়তক্ষেত্রের যে দৈর্ঘ্যটি হবে সেটা হচ্ছে বর্গক্ষেত্রের বাহুর চেয়ে 5 সেন্টিমিটার বেশি, মানে কত, 11-এর সঙ্গে 5 যোগ করে দেবো তাই না, 11+5 কত হবে, 16। আর বর্গক্ষেত্র আর আরেকটা কি আমার প্রস্থ হবে, প্রস্থটা কিন্তু আমার জানা নেই, তাহলে আমি এটাকে বি ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে এবার একটু ভালো করে ভেবে দেখো যে আমার কিন্তু পরিধি কিন্তু সমান বলেছে দুটোর, তাহলে এখানে আমি যদি বলি 16 হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থটা হচ্ছে বি, এই দুটোকে যোগ, মানে আমাদের আয়তক্ষেত্রের পরিধির ফর্মুলা কি 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাই 2 × 16+b, এটা কি করব, এটা ইজ ইকুয়াল টু করবো আমরা 44, 44 হচ্ছে আমার পরিধি, ঠিক, 44 হচ্ছে আমার পরিধি, বর্গক্ষেত্রের পরিধি এবং আয়তক্ষেত্রের পরিধি দুটোই সমান, 2 দিয়ে কেটে দেবো, 2/100, মানে 2/44, তাহলে এখানে কত হলো, বি ইজ ইকুয়াল কত হবে, 22 − 16, দ্যাট ইজ ইকুয়াল টু 6, মানে প্রস্থটা হয়ে গেল 6, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, আচ্ছা প্রস্থ যদি এটা 6 হয় তাহলে এরিয়াটা কত হবে, আমি এখানেই লিখে দিচ্ছি, এরিয়া কত হবে, 16 ছিল দৈর্ঘ্য এবং প্রস্থ হলো 6, তাহলে কত হলো, 96, ঠিক। আচ্ছা এই দুটো সমষ্টি চেয়েছে, আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি চেয়েছে, 121 আর 96 যোগ করে দেবো, অ্যান্সার করে চলে আসবো, 121 + 96, আমি কোনো লেখালেখি করছি না, জাস্ট আমি অঙ্কগুলো করে দিকে দেখাচ্ছি, ঠিক আছে। অ্যান্সার কত হবে, লাস্টের 7, মানে আমার 217 হবে অ্যান্সার, 217, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, এটা হচ্ছে আমার সমষ্টি, কারো কোনো সমস্যা হওয়ারই কথা নাই, একদম বেসিকভাবে করিয়ে দিচ্ছি, একদম ছবি টবি এঁকে দেখে করে দিচ্ছি, একটু খালি সাবধানে খালি বোঝার চেষ্টা করো তাহলেই হবে, ঠিক আছে। নেক্সট এই কোয়েশ্চেনটা দেখো, এই কোয়েশ্চেনটা বেশ একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন, এবং এই কোয়েশ্চেনটা তোমরা অনেকবার আমার ক্লাসে করেছো, কলকাতা পুলিশের ক্লাসগুলোতে করিয়েছিলাম, যে এই যে আমার একটা ভ্যালু দেওয়া আছে, মানে ভ্যালু ইন দ্য সেন্স একটা এক্সপ্রেশন দেওয়া আছে, −1, +2, −3, +4, −5, +6, −7, তারপর প্লাস, এরকম করতে 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 1000 অবধি যাবে, এটার অ্যাকচুয়াল ভ্যালুটা কত হবে। তো এই টাইপের কোয়েশ্চেনগুলো করতে গিয়ে একটু কমন সেন্স অ্যাপ্লাই করতে হবে, যেটা হচ্ছে ধরো এই দুটোকে যদি জোড়ায় জোড়ায় নিই, এই দুটোকে আমি যদি জোড়ায় জোড়ায় নিই, সাপোজ এরকম করলাম 4 আর এদিকে -3 নিলাম, ঠিক আছে। তাহলে একটু ভালো করে ভেবে দেখো যে আমি যদি নর্মালি তুমি একটু ভেবে দেখো যে এখানে 2 − 1 কত হবে, 1, তারপরে এখানে 4 − 3 কত হবে, 1, কিন্তু এখানে মাঝখানে কিন্তু গুণ নেই, এখানে কিন্তু মাঝখানে প্লাস হতেই হবে, নাহলে প্লাস মাইনাসে মাইনাস, এখানে মাইনাসটা আসবে কীভাবে, এখানে যদি গুণ হয় তো ব্যাপারটা তো অন্যরকম হয়ে গেল। প্লাস না হলে ভালো করে ভেবে দেখো, আমি যদি −1, +2, −3, +4 এই টোটাল 4টাকেই যদি আমি যোগ করি, কীরকম হতে পারে, 4 আর 2 হচ্ছে 6, আর এদিকে −3 আর −1 কত হবে, −4, তাহলে 6 − 4 কত হবে, 2, এবং সেখানে দেখো এই দুইটা রয়েছে, 1 + 1, বোঝা গেল কী বললাম, এটা কিন্তু আমার কিন্তু ব্র্যাকেটের মধ্যে আবার গুণ ভেবে নিও না, এরকম আমরা কিন্তু ব্র্যাকেটের মধ্যে করছি। আচ্ছা তোমরা একটু আমাকে বলো, যদি আমার এরকম 1000 অবধি কাউন্টিংটা করে, আমি যদি দেখি যে প্রতি দুটো অন্তর অন্তর কী হচ্ছে, তারা 1 ভ্যালু দিচ্ছে, তাহলে এটা অ্যাকচুয়ালি কটা অবধি যাবে, এটা অ্যাকচুয়ালি কটা অবধি যাবে, অবশ্যই 500 অবধি যাবে, কেন, কারণ প্রতি দুটোতে 1 হচ্ছে ভ্যালু, তাহলে এরকম 1000টা রয়েছে, তাহলে 1000টার জন্য কী হবে, অবশ্যই 500টা আসবে, এবং টোটাল ভ্যালুটা কত আসবে, 500 ইজ দ্য রাইট অ্যান্সার, এটা অ্যাকচুয়ালি 1 অবধি যাবে, মানে এইরকম করতে করতে 1 যাবে, কিন্তু এরকম টোটাল সংখ্যাটা কত হবে, 500টা সংখ্যা, আমি এখানে লিখে দিচ্ছি ডট ডট করে 500তম, ওকে 500তম বা 500তম যেটা রয়েছে, কারণ কি 1000টা আমার রয়েছে কিন্তু প্রতি দুটোর জন্য আমার 1 ভ্যালু আসছে, তাহলে অবভিয়াসলি আমার অ্যাকচুয়ালি ভ্যালুটা হবে 500তম, বা এবার 500টা আমার 1 থাকবে, এরকম আমার 500টা 1 থাকবে, ঠিক আছে, 500তম, ক্লিয়ার। তাহলে এখান থেকে আমরা বলবো 500 হচ্ছে তার যোগফলটা, ক্লিয়ার, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট
এটাও দেখো একটা বেশ ইন্টারেস্টিং কোশ্চেন আছে। এখন কিন্তু আমরা কিন্তু ফেব্রুয়ারি 2015 সালে চলে গেলাম, এর আগেরটা কি ছিল? আচ্ছা এটাও ফেব্রুয়ারি 2015, মানে এর পরেরটা থেকে হয়তো আমরা মানে ইয়েটা সালটা চেঞ্জ হবে। যাই হোক, এক ব্যক্তি 2/1/2015 মানে 2 জানুয়ারি 2015 তারিখে নাগেরকোয়েলের জন্য মদগাঁওয়ে একটি ট্রেন উঠেছিলেন। ট্রেনটি মদগাঁও থেকে 7:45 রওনা দিলেন এবং পরের দিন মানে বেসিক্যালি 3 জানুয়ারি 2015 4:45 নাগেরকোয়েল পৌঁছেছিলেন। এই দুটি স্টেশনের মধ্যে দূরত্ব হচ্ছে 1140 কিলোমিটার, তার ট্রেনে গড় গতিবেগ কত? একদম বেসিক কোশ্চেন, আমি অলরেডি অনেকবার করিয়েওছি এই কোশ্চেনটা। অ্যাভারেজ স্পিডটা কত হবে? ডিস্টেন্স বাই টাইম, তাই না? ডিস্টেন্স বাই টাইম, আচ্ছা ডিস্টেন্সটা কত? 1140। আর টাইমটা কত? টাইমটা একটু ভালো করে বুঝতে হবে আমার। কিন্তু দেখো কোথায় জানো 2 জানুয়ারি সকাল 7:45 রওনা দিয়েছিল, ঠিক আছে, আর 3 জানুয়ারি ভোর 4:45 পৌঁছালো। তাহলে অ্যাকচুয়ালি টাইমটা হচ্ছে আমার কত? 7:45। তুমি এটা এক কাজ করো, সকাল 7:45 থেকে সন্ধ্যে 7:45 অবধি ধরো 12 ঘন্টা, ঠিক আছে, 2 তারিখে। আর 2 তারিখের পরে 4:45 অবধি যেতে হবে, তাহলে এক কাজ করো 7×5=12, মানে রাত্রি সন্ধ্যে 7:45 থেকে রাত 12:45 অবধি ধরে নাও 5 ঘন্টা, আর 12টা থেকে আবার মানে 12:45 থেকে 4:45 হচ্ছে তোমার আবার 4 ঘন্টা, তাহলে ওদিকে 5 এদিকে 4 কত হলো? 9 ঘন্টা। তাহলে 12 আর 9 কত হলো? 21 ঘন্টা। কী কী বললাম বোঝা গেল? 21 ঘন্টা। 21 ঘন্টা টাইমটা কেন হচ্ছে আমি আরেকবার বলে দিচ্ছি, সব কিছু লেখা সম্ভব নয়, কেন কি এমনিতে জায়গাটা ছোটো আছে আর তারপরে লিখতে গেলে শুধু শুধু সময় নষ্ট হবে। আমি চাইছি তোমরা ম্যাক্সিমাম কোয়েশ্চেন্সগুলো কনসেপ্টগুলো ক্লিয়ার করো। সকাল 7:45 থেকে সন্ধ্যে 7:45 কতক্ষণ হয়? 12 ঘন্টা। সন্ধ্যে 7:45 থেকে সেদিন রাত 12:45 ধরে নাও, তাহলে কত হচ্ছে? অবশ্যই 5 ঘন্টা। এবং সেই 12:45 থেকে পরের দিন ভোরবেলা আর কি 4:45 অবধি কত হবে? 4 ঘন্টা। তাহলে প্রথমে 12, তারপরে 5, তারপরে 4, তাহলে কত হলো? 12 আর 9 21 ঘন্টা। তাহলে আমার টাইমটা কত হলো? 21 ঘন্টা। এবার এটাকে যদি আমি একটু কত 4 আর 2 6 3 দিয়ে কেটে দাও, 3 দিয়ে 7, 3 দিয়ে কেটে দাও, 3 3 3 9, 2 আর 4 3 8 24 380, ওকে, আচ্ছা 7×5=35, আচ্ছা তাহলে 7 দিয়ে কেটে দাও ডাইরেক্ট, 7×5=35, ঠিক আছে, 3 আর 0 7×4=28, 7×4=28, দেখো 54 দিয়ে সামথিং রয়েছে, অ্যাকুরেট 54 আসবে না, বাট 54 পয়েন্ট সামথিং আসবে। এবং আমি এখানে যেহেতু 5-4 দেখতে পেয়ে গেছি, 5-4 একটাই রয়েছে, অ্যান্সার করে দেবো অপশান এ, অ্যান্সার করে দেবো অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, 54 পয়েন্ট সামথিং আসবে। আমি পুরোটা কিন্তু বের করতে যাবো না, শুধু শুধু সময় নষ্ট হবে, ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চনে মুভ করলাম। এবার আমরা কিন্তু সেপ্টেম্বর 2014 সালের কোয়েশ্চনে মুভ করলাম। এখানে বলছে দেখো গতকালকারই কোয়েশ্চনটার মতন, 35,362 পাঁচের স্থানমূল এবং আচ্ছা 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 ওকে পাঁচের এটা পাঁচের কথাটা এখানে হবে, হ্যাঁ 35,362 পাঁচের স্থানীয় মূল স্থানীয় মান এবং অভিহিত মানের পার্থক্যটা কত হবে, ঠিক আছে? 35,362 পাঁচের স্থানীয় মান বা প্লেস ভ্যালু, ঠিক আছে, স্থানীয় মান বা প্লেস ভ্যালু আর অভিহিত মান মানে ফেস ভ্যালু। প্লেস ভ্যালু মানে গতকালকে দেখিয়েছি একক দশক শতক হাজার, তাহলে এটা কত হবে? 5×1000=5000, ক্লিয়ার? আর তোমার অভিহিত মূল্য বা ফেস ভ্যালুটা কত হবে? মনে রাখবে যে সংখ্যার অভিহিত মূল্য চাইবে সেটাই তার ভ্যালু, ঠিক আছে? অভিহিত মানে কি? বেসিক্যালি যেটা দেখতে পাচ্ছে সেটাই, তাহলে এটা হচ্ছে 5 ফেস ভ্যালুটা। এবার বলছে এই দুটোর মধ্যে পার্থক্য চেয়েছে, তো পার্থক্য বের করে দাও কী হবে, কত হবে? এখানে 5, সাতারে এটা হচ্ছিল 1, আর এদিকে 9, এদিকে 9, আর এদিকে 4, 4,995, আশা করি কালকের মতন ভুল হবে না। তাহলে অ্যান্সার কত হলো? অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, 10 ওয়ান্স, আচ্ছা 10 ওয়ান্স কতটার মানেটা কি? 10 ওয়ান্স ইচ্ছে করে দেওয়া হয়েছে, 10 ওয়ান্স মানেটা হচ্ছে 10×1+10×10 মানে কি? 10×10+10,000 মানে কি? 10×1000 বা 1000, এটার ভ্যালুটা কত হবে? তাহলে এখানে হচ্ছে 10, এখানে হচ্ছে 100, এখানে হচ্ছে আমার 1, তারপরে 4টে 0, 1, 2, 3, 4, ওকে, এবার যোগ করে দাও, এখানে হচ্ছে আমার 110, এই দুটোকে যোগ করলে 110, আর এদিকে আমি যোগ করে দেবো, তাহলে 10 আর এদিকে 110, ঠিক না? 10,110 হবে অ্যান্সার, 10,110 হবে অ্যান্সার, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। একদম জাস্ট দেখা মাত্র অ্যান্সার করে দিতে হবে,
জাস্ট দেখা মাত্র অ্যান্সার করে দিতে হবে, কোনোরকম কোনো কি বলবো টাইম লস করা যাবে না। নেক্সট কোয়েশ্চেনটা দেখো একটু ভালো করে তাড়াতাড়ি করবো, 210 ধনাত্মক গুণনীয়কের সমষ্টি কত? এই কোয়েশ্চেনটা একটু তাড়াতাড়ি করতে হবে, কারণ অনেকগুলো লেখা আছে। একটু আগে এই টাইপেরই কোয়েশ্চেন করলাম, 96 যেটা, আমরা 210টাও করে নেবো, একই কিন্তু টাইপ, কিন্তু একই 210, আমরা ডাইরেক্ট যোগ করবো। হ্যাঁ 211, তারপরটা হচ্ছে 2 × 105, তাই হয় না? তাহলে এখানে কত হবে 107, ডাইরেক্ট যোগ করছি কিন্তু, 2 + 105, তাই না? তারপরে 3 × 70 হবে, সেটা কত হবে 73। তারপরে হচ্ছে 4 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে, 5 × 42 হবে, সেটা কত হবে 5 × 42 হলে 47 হয়, 5 + 42, আমি কিন্তু বাকি জিনিসগুলো লিখছি না কিন্তু, হ্যাঁ সময় নষ্ট হবে পরে। আচ্ছা 6 × 35 হয়, 6 × 35 হয়, তাহলে কত হলো 6 × 35 = 41, 7 × 30 হবে, 7 × 30 হলে এখানে তোমার হয়ে গেলো 37, 10 × 21 হবে, 8 9 যাবে না, 10 × 21 হলে তোমার হচ্ছে এখানে 31, এবং 14 × 15 হয়, 14 × 15 হলে কত হবে 210, সেখানে 14 × 15 হলো কত হলো 29, যোগ করে দাও কত হবে 1 × 8 = 3, 11, 11 × 18 = 19, 19 × 26 = 27, 27 × 36 = 6, হাত থাকলো 3 × 2 = 5, 3 × 8 = 3, 11 × 4 = 15, 4 × 19, 19 × 26 = 27, 26 × 7 = 27, তাহলে 2, আমার কিন্তু আর দেখার দরকার নেই, দেখো 76 আমি পেয়ে গেছি, আর 2 এখানে 1 3 2 5, তাহলে 576 হয়ে গেল অ্যান্সার, 576, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, গোরাং সোমবার 4.5 ঘন্টা, মঙ্গলবার হচ্ছে 190 মিনিট, এবং বুধবার সকাল 5:20 থেকে 9:10, এবং শুক্রবার 220 মিনিট পর্যন্ত কাজ করেছিল, তাকে প্রতি ঘন্টায় 42 টাকা করে যদি দেওয়া হয়, তাহলে সে কত আয় করেছে সোমবার থেকে শুক্রবারের মধ্যে, সোম থেকে শুক্রবারের মধ্যে সে অ্যাকচুয়ালি কত আয় করেছে? আচ্ছা সোমবার সোম থেকে শুক্রবার, তো সোমবার মঙ্গলবার এবং বুধবার এবং ফ্রাইডে, এখানে কিন্তু বৃহস্পতিবারটা দেখো লেখা নেই, এবং আমি এখানে সোমবার দেখতে পাচ্ছি, মঙ্গলবার দেখতে পাচ্ছি, বুধবার দেখতে পাচ্ছি, শুক্রবার দেখতে পাচ্ছি, বাট বৃহস্পতিবার নেই, তাই বৃহস্পতিবার নিয়ে কোনো কাউন্টিং করবোই না। আচ্ছা সোমবার কত ঘন্টা কাজ করেছে 4.5 ঘন্টা, ঠিক। আচ্ছা মঙ্গলবার কত কাজ করেছে 190 মিনিট, ঠিক। বুধবার কত কাজ করেছে 5:20 থেকে 9:10, কতক্ষণ হয় তুমি নিজেই বুঝতে পারো, 5:20 থেকে 9:20 করে দাও, 4 ঘন্টা, 4 ঘন্টা থেকে 10 মিনিট কম, 4 ঘন্টা থেকে 10 মিনিট কম, মানে কত হলো 4 ঘন্টাকে 10 মিনিট কম আছে 3 ঘন্টা 50 মিনিট, 3 ঘন্টা 50 মিনিট, আর শুক্রবারে কত হচ্ছে 220 মিনিট, সবগুলোকে যোগ করে দাও, আমি এটা মিনিটে করে দিচ্ছি, 4.5 ঘন্টা মানে হচ্ছে তোমার 6×4 = 24, 240, আর এদিকে 30, 270 মিনিট, তারপরে এটা 190 মিনিট আছে, 3 ঘন্টা 50 মিনিট মানে হচ্ছে তোমার বেসিক্যালি 4 ঘন্টা থেকে 4×6 = 24, 240 থেকে 10 মিনিট বাদ 230 মিনিট, এবং এদিকে 220 মিনিট, যেভাবে ক্যালকুলেশনটা তোমার সব তাড়াতাড়ি হয় সেটাই করবে। এবার এখানে যোগটা করে দাও কত হচ্ছে, 27 19 হচ্ছে তোমার বেসিক্যালি 36 46, 46 আর 23 হচ্ছে তোমার বেসিক্যালি 69, 69 আর 22 হচ্ছে তোমার কত 69 আর 22 হচ্ছে 91, 91 হলো আর দিকে একটা 0, 910 মিনিট, 910 মিনিট মানে হচ্ছে 15 ঘন্টা 10 মিনিট, 15 ঘন্টা 10 মিনিট, ইচ্ছে করলে আমি কিন্তু প্রত্যেকটাকে ঘন্টা করেও করতে পারতাম, সেটা কিন্তু ম্যাটার করে না, তুমি যেভাবে সুবিধা মনে হবে সেভাবে করবে, 15 ঘন্টা 10 মিনিট। এবার প্রতি ঘন্টায় যদি 42 টাকা করে পাই, তাহলে প্রথমেই আমার 15 ঘন্টার জন্য কত পাবে, 15 ঘন্টার জন্য পাবে 15 × 42, এটা একটা টাকা পাবে, আর ওদিকে 10 মিনিটের জন্য কত পাবে, এখানে খেয়াল করো তোমার, চলো 10 মিনিট মানে 60 মিনিটের জন্য কত পাচ্ছে 42 টাকা, তাহলে আমার 10 মিনিটের জন্য কত পাবে, অবশ্যই এখানে 6 ভাগ হচ্ছে, এখানে 6 ভাগ করে দিলে কত হবে 7 টাকা পাবে, তাহলে আমার 10 মিনিটের জন্য টাকার পরিমাণটা কত হবে 7 টাকা, আর এদিকে 15 × 42 করলে কত হবে, 15 × 30 = 3, 15 × 60 = 3, 63, 630 আর এদিকে 7 টাকা, তাহলে 637 টাকা অ্যান্সার করে আসবো কত, অপশান ডি অ্যান্সার করে আসবো, কি অপশান ডি, বারবার বলছি ক্যালকুলেশন একটু ফাস্ট করতে হবে, নাহলে এই টাইপের কোয়েশ্চেনগুলোতে ফেসে যাবে, ঠিক আছে, ক্যালকুলেশন যদি ফাস্ট করো এই টাইপের কোয়েশ্চেন কোনো রকম কোনো কিছু ম্যাটারই করবে না। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমরা তাড়াতাড়ি আর কয়েকটা কোয়েশ্চেন করবো এবং খুব তাড়াতাড়ি এই ক্লাসটাকে শেষ করবো, সবচেয়ে বড় 4 অঙ্কের সংখ্যা, একদম কোনো কথা শুনবে না, 4টে বড় 9 লিখে দেবে, এবং সবচেয়ে ছোট 3 অঙ্কের সংখ্যা কত হবে 100, সবচেয়ে ছোট 3 অঙ্কের সংখ্যা কত হয় 100,
এবার এই 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 দুটো সংখ্যার কি বলছে যোগফলটা বের করতে বলছে। তো যোগফল কি হবে, কিছু আছে? নয় 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 একে দশ, এক নয় দশ, তার কত হলো 10,099, 10,099, তাহলে হয়ে গেল আমার অ্যান্সার অপশন সি। অ্যান্সার অপশন সি বাচ্চাদের অঙ্ক, কিন্তু এগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে আসে, এসে উঠছে। নেক্সট, 26 এবং 26 শততম কে হিসেবে যদি লেখা হয়, মানে বেসিক্যালি বলতে চাইছে 26, ঠিক আছে, এবার একটু ভালো করে দেখো, 26 এবং 26 শততম, তাহলে 26 তো হলো আর সাথে আমি কি করব, 26 শততম মানে এটা হচ্ছে 26/100। 26 শততম মানে কি, 26/100 ইজিক্যাল টু করবো 26+, এদিকে এটা হবে তোমার 0.26, অ্যান্সার করে আসবো 26.26। এক লাইনের অঙ্ক, জাস্ট জাস্ট জিনিসটাকে বুঝতে হবে আগে, ঠিক আছে, এক লাইনের অঙ্ক বাট জিনিসটাকে বুঝতে হবে। অ্যান্সার করে আসবো অপশন সি, 26 শততম, কথাটা মানে হচ্ছে 26 শত দিয়ে ভাগ করা। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন, ইনফ্যাক্ট আজকের জন্য লাস্ট কোয়েশ্চেন, এবং আমরা তাড়াতাড়ি করে করবো, কোনো রকম কোনো টেনশন নেব না। দেখো এখানে কি বলা হয়েছে, 19009/11 এবং 9090/11 এর অবশিষ্টাংশের গুণফলটা কত হবে, একদম বাচ্চাদের অঙ্ক, আমরা এখানে মুখোমুখি করতে পারি বা জাস্ট দেখিও করতে পারি। 19009 একে আমি 11 দিয়ে ভাগ করছি, 11 একে 11, 8 আর 0 7, 11 77, 3 আর 0 তাহলে 11 দুগুণে 22, 8 আর 9 8, 11, 8, 11 88, তাহলে আমার রিমাইন্ডার বা ভাগশেষটা করতে থাকছে 1। আর এদিকে কি রয়েছে, 9090 ভাগ কত আছে 11, এগুলো কিন্তু মুখোমুখিও করতে পারো, কোনো ম্যাটার করে না, জাস্ট আমি তোমাদের দেখাচ্ছি তাই। এখানে কত হবে, 8, 11, 88, 2 আর 9, 11 দুগুণে 22, 7 আর 0, 11, 6, 66, এদিকে 4, তাহলে এটা হচ্ছে ভগ্নাংশটা, ভাগশেষটা কত 4, বলেছে গুণফলটা কত, তা গুণফলটা কত হবে, কিছু কোয়েশ্চেন আছে এই কোয়েশ্চেনগুলো, গুণফলটা হচ্ছে আমার 1×4 ইজিক্যাল টু 4 ইজ দ্য রাইট আনসার, 4 ইজ দ্য রাইট আনসার। দেখো কত সুন্দর, আমরা 30 মিনিট, জাস্ট 30 মিনিটও হয়তো হয়নি, জাস্ট 1-2 মিনিট হয়তো এখনও বাকি আছে, 30 মিনিটের মধ্যে আমরা 15টা কোয়েশ্চেন কিন্তু ইজিলি করে দিতে পারি। এবং তার জন্য আমি তো জাস্ট এটা বলে বলে প্রত্যেকটা দেখিয়ে দেখিয়ে করছি, পরীক্ষা যখন করবে 15টা কোয়েশ্চেন হয়তো হার্ডলি 15 মিনিটও লাগবে না, ঠিক আছে। তো এই টাইপের কোয়েশ্চেনগুলো যদি তোমরা রেগুলারলি করতে চাও, আর এই সিটেটকে যেহেতু আমরা ফলো করছি, কারণ আমাদের প্রাইমারি টেটের যে সিলেবাস একদম হুবহু সিটেটকে কপি করেছে, তাই তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই সিটেটের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলোকে দেখে যাও, যারা এখনও পর্যন্ত এর আগের সেটগুলো দেখোনি সেগুলোকেও কিন্তু অবশ্যই দেখে নিও। আর আমাদের সিআরপি একাডেমি ডাব্লিউবি টেট বলে যে টেলিগ্রাম চ্যানেলটি রয়েছে, সেখানে কিন্তু টেলিগ্রাম সার্চ করে সেখানে জয়েন করে নিও, সেখানে আমাদের এই ক্লাসের পিডিএফটা দিয়ে দেওয়া হয় এবং আরও অন্যান্য জিনিস আলোচনা করা হয়ে থাকে। অ্যান্ড যারা কোনো কারণে যদি টেলিগ্রামে না পাও, সেগুলো কিন্তু তোমরা আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু পেয়ে যাবে লিঙ্কটা, ঠিক আছে। অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু এই চ্যানেলে জয়েন করে নেবে বা এই টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে, ঠিক আছে। আর যারা নতুন রয়েছে তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আমাদের এই সিআরপি একাডেমিকে। অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, যদি ক্লাসটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবে না, এটা কিন্তু অবশ্যই অবশ্যই দরকার। অ্যান্ড আরেকটা ছোটো জিনিস আমি তোমাদেরকে বলবো, যে ক্লাসটা কেমন লাগছে তোমরা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবে, ক্লাসটা কেমন লাগছে, ভালো খারাপ মন্দ যাই হোক না কেন, যেটাই হোক না কেন, যেটা তোমাদের মনে আসে, যেটা তোমাদের ঠিক মনে হয় সেটা কিন্তু বলবে, জেনুইন ফিডব্যাকটা দিও, কেমন। তো আমি পবন সাহা আজকের মতো এখানেই শেষ করব, দেখা হচ্ছে নতুন ক্লাসে, নতুন একটা সেট নিয়ে, নতুন একটা উদ্যমে আমরা কিন্তু আরেকটা কিছু শুরু করব। তো তখন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ।